You are watching Focus Tripura and news and Khulum ka kobro kokto ma pole ojo tonara anku mila Naisene tabuk tini langshma kokto mara Bus kampura shaba pura ta haba aule kam jap chom malna bus kam naru goi Saluni bagu koksito pada naru ja khara ja khone prodesh bana phasala O koksito pada o phaisa tong prodesh kongres tudulai birodhi sinhatei kongres ni bidhayak sham ei rajye bam fronte পুর নিগম এবং পুর পরিষদ নগর পঞ্চায়েতের যে কার্যকলাপ দুর্নীতি এবং নানাভাবে জনগণের যে সুযোগ সুবিধা প্রদানে তাদের যে ব্যর্থতা পুর প্রশাসন আজকে মানুষকে করের বোঝা চাপিয়ে দিয়ে শুধুমাত্র পরিষেবাবিহীন তার উন্নতি এটা আয়তনের দিক থেকে বা তার যে নামাঙ্কন একে পরিবর্তন করে মানুষের কাছে নিয়ে যাচ্ছে আমরা সেগুলি মানুষকে তুলে ধরব এবং দক্ষিণ ত্রিপুরা জেলা নে শান্তিরবাজার মহকুমা খবজা বাইখুরা বুড়ি রুনোনে এনএসএস নে ফাসিতি পয়লা দফা জোকাল জাকা থুইরি মানে কাইসে পাদা থুইরি মানে অপান্দন ফিয়োগ রেখা দক্ষিণ ত্রিপুরা জেলা নে কন্ঠপাং হিমাংশু রায় থাকছে নিজের শরীরের ওজনের উপর নির্ভর করে এটা বাড়ানো যাবে না কমানো যাবে না এখন রক্তদান হিসেবে আপনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এই অতিরিক্ত রক্তের একটা অংশ মাত্র দেশ বিদেশে চিকিৎসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে একটি সুস্থ মানুষের শরীর থেকে যদি আস্তে আস্তে প্রতি কেজিতে 8-10 মিলিলিটার রক্ত বের করে নেওয়া যায় তাহলে তার কোনো ক্ষতি হয় না কিন্তু এখন এমন অবস্থা আমাদের রাজ্যের বিষয় শিক্ষক ডাবল করে দেওয়ার মতো অবস্থা সেখানে নেই নতুন নিয়োগ না হলে পরে হয়তো সরকারের পক্ষে সেটা সম্ভব হবে না তোমাদের দাবির যুক্তিগতা আছে রেজাল্টের দিক থেকে এই বিদ্যালয় ভালো রেজাল্ট করে তো ভালো রেজাল্ট পেতে গেলে পরে ভালো শিক্ষক বিদ্যালয়ে প্রয়োজন রয়েছে সেটাও আমাদের দেখার ব্যাপার নিশ্চয়ই তোমাদের এই দাবিগুলির সঙ্গে আবার হেডমাস্টার মশাই বলেছেন স্কুলে করণিক আছে অনিয়মিত নিয়মিত যাতে একজন করণিক থাকে সেটাও আজকে গিয়েই আমাদের বিদ্যালয়ের জেলা আধিকারিক যিনি আছেন ওনার সঙ্গে কথা বলবো আমরা যারা আজকের ছাত্র ছাত্রী তারা ভাবতে পারে না তোমাদের বাবারা যখন লেখাপড়া করেছে তখন কি ছিল শিক্ষার হাল এই রাজ্যের মধ্যে আজকে তো শিক্ষা ব্যবস্থা অনেক সম্প্রসারিত হয়েছে সকলের জন্য শিক্ষা এই কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার গোটা দেশে মানে কি ধরনের সমাগম বা কি ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করতে চান আমরা প্রোগ্রামে কেন্দ্র করে বিশেষত বিভিন্ন রকম সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর অ্যাওয়ারনেস মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স চাইল্ড ট্রাফিকিং আর্লি ম্যারেজ ডাউরি পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো একটা প্রোগ্রাম আর সবচেয়ে বড় প্রোগ্রামটা হলো আমাদের রক্তদান শিবির আমরা আজকে রক্তদান শিবির আজকে অর্থাৎ 9 তারিখ রক্তদান শিবির আয়োজন করেছি এই শিবিরে আমাদের 35 জন রক্তদাতা রয়েছেন এর মধ্যে টিচার 10 জন রয়েছেন ছাত্র ভলান্টিয়ার্স রয়েছেন 15 জন খোয়াই পদপি ব্লক আমসানি এডিসি কামি রগনে সেব সাবনি বাগর হোক বা সামঙ্গ চোখ মানে যন্ত্র বাগর রিজাখা ফাশাল হাস্তেনে হোক বা খতনে এমআইটি এইচ টাই পদপি ব্লক নে বাইথাম ফানি সিনে অ মানে রগন বাগর রিজাখা বিশেষ করে বেশ কয়েকটা ভিলেজ কমিটি তাদেরকে আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে এমআইডিএস যে স্কিম এই স্কিমের মধ্য দিয়ে আমরা 30 জনকে পাওয়ার টাওয়ার দেওয়ার জন্য আমাদের সিলেকশন হয়ে গেছে তার মধ্যে আজকে এখন আমরা 5 জনকে দেওয়া হবে এবং সঙ্গে আরও কিছু আমাদের পেড উইডার সহ স্প্রে মেশিন 20 জনকে আমাদের ব্লক পিডিএফ ফান্ড এখান থেকেও আমরা কিছু সাবসিডি তাদেরকে দেওয়া হয়েছে 3000 করে এইরকম করে আমরা বেশ আরও আমাদের এই ব্লগের অন্তর্গত আমাদের যে কৃষক বন্ধুদের কাছে আমরা আমাদের এই জিনিসপত্র আমরা তুলে দেবো একদিকে যেমন পাওয়ার টেলার পেড উইডার পাম্প মেশিন এবং স্প্রে মেশিন সহ
আমরা প্রায় 200 জনের মতো বেনিফিশিয়ারিকে আমরা এইবার দেওয়ার আমাদের বিশেষ করে হর্টি এগ্রি সহ আমরা দেওয়ার আমাদের একটা সিদ্ধান্ত আছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun ghorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। কজাং কুকুরো মতন কুতে বের সুকুঞ্জা সালেমার আগরবাতি বকা সিনিয়া লামানো বকতার সুনামা ইহবি নিমতম বাহিবায় নরমি সারথগু নিশুরু মনে কথা লগসং সালেমার নেদাল বেদাল মতম সুকুঞ্জা আগরবাতি সাওয়াই মানু সালেমার 4-in-1 সালেমার রজনী গন্ধা সালেমার চম্পাতে সালেমার হানি সালেমার আগরবাতি নিমতম বাহাই বাই তিনি লামা সুকুঞ্জা থং তং থমাবাই সালেমার আগরবাতি বনিয়াচাখা নবীন স্টেশনারি নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস আগুলি। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and
স্রাব চালেলে মাইয়াগুলো কিফিল ফাইকা ফাসল হাস্তেও ফাইকা কেন্দ্র নিদুন আর মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আর সাল বহাস্তে না হামক্রাইতে হাস্তে না বস কাঙ্গতলাং মানে কগ্নতীয় মুখ্যমন্ত্রী বাই কাইসা কক চাপ আজুখা Government of India and under the present Prime Minister Narendra Modi, Northeast is very high on the priority. And Tripura, because of its strategic and geographical importance also, the important announcement without taking long that I wish to share with you is that as a follow-up to our focus for the development of this region and the state, the railway ministry has committed that by March we would have a broad gauge rail link over here. This was one project which had been pending for quite some time. The deadline had been fixed, but sometimes, as you know, the deadlines get extended. So now we have got a firm commitment that by March 2016 you will have a double gauge train moving into Agartala, and this will be of a huge importance to us. A, because this will help, this will be able to convert or develop Agartala into a major railway junction, and it will help in expanding the network in the region, not only within Tripura but also outside Tripura, the neighboring state. And more important than that, that now with the Prime Minister's emphasis on Act East policy, we will be also able to plan further rail connectivity with the neighboring countries, particularly Bangladesh. Production of these handicrafts or furniture or whatever, and then we have to have market. But if we don't have the product, we can't think of market. So first let's be ready to produce which can be sold. And once we are ready with the product, the market dynamics can also be worked out. Lot of already artisans are there, but they are often get demoralized because they don't get that much. That, yes, that is why I was saying that we already have a bamboo mission in place which will be put on a little more activated track, and the bamboo development board, if it is there, if it is not actually focusing to the extent it is required, we will try to persuade them. অক্টোবর থানে চার সালমারি নহর কুথুক কৈলাশ্বর শ্রীনাথপুর পাড়া কামিচাপ নে বুড়ুইমারি ওয়ার্ড আমচানি খড়কচানি নগ হর ফনাই জাকা হর নাম মানে অপাতে মুন খবে কৈলাশ্বর ইরানি থানা ও কৈসা কক্সের মুশিরিকা নববাগরা আশিক উদ্দিন গত রাত্রে প্রায় দেড়টা দুটাই নামে থাকে আমাদের এত জাস্ট কমপ্লেন আসলো তো প্রায়র টু ইনফরমেশন আমাদের বড় গতকালকে নাইট ডিউটিতে ছিলেন মানে নাইট রাউন্ডে থাকার সময় তখন আপনি ভিজিট করছেন সাবসিকুয়েন্টলি আমিও আশা করি এখানে ফুল ভিজিট করার পরে তো আমাদের জাস্ট এখন এফআইআর কেস রেজিস্টার হয়েছে একদম তো ইনিশিয়াল স্টেজ এই মুহূর্তে তো ডিটেলস কিছু বলা যায় না তবে ঘরে যে হাউস আর্টিকেলস আসিল বা যেগুলি পুরো ভস্মীভূত হয়েছে দেখছি আমরা সবগুলাই এই মুহূর্তে তো এখনো কমপ্লেন যে স্বপ্না চাকমা যে সে ভাড়াটিয়া ওই বাড়িতে চলে সে ওই বাড়িটাতে ভাড়াটিয়া এখানে থাকবে আর কি তো পাশে ঘরে আরেকটা ফ্যামিলি ওইখানে ভাড়াটিয়া থাকে ওই ভাড়াটিয়া কোনো একটা বর্তমানে শিলচর তার ট্রিটমেন্ট পা করে গেছিলো আর একজন পাশের ঘরে বৃদ্ধ লোক ওই মানে থাকার জন্য বলা হয়েছিল বদলোকও ছিল রাত্রে দেড়টা দুইটা নাগাদ ঘটনা আগুন তো বাই দিস টাইম বেশ কিছু ক্যাপচার হয়ে গেছে তখন তার চিৎকার তেমন সেই আশপাশের লোকজন আসছে বাই হয়েছে কিছু ইয়েও হয়েছে ক্ষতি ওইখানে হয়েছে তো এখনও যা আমাদের ইনভেস্টিগেশন চলছে সরু বা তো কেস রেজিস্টার হয়েছে দেখা যাক আমাদের আগামী দিনে কী আসে বা রাত দেড়টার সময় আমার শ্বশুরে আকবার চিৎকার মারে আমি বাইরে আইছি বাইরে ইয়া দেখছি দরজার মধ্যে দুইজন মানুষ ইয়ে করে ও দরজা দরজাটা লাগার নি না দরজাটা খুলে দিতে আমি বুঝছি না এরপরে আমার দিকে তারা বাঁচছে দুইজন মানুষ আমি চিনছি তারারে আরো তিনজন আসলা তারা কিন্তু মুখ বান্ধা আসছিল আমি চিনছি না সিরাজ আলী আর মুজিব আলী তারা আমি প্রশ্নটা কারেন্টের মধ্যে আমি দেখছি তারা আমার দিকে তারা বাগে গেছে এরপরে আমার শ্বশুর দিয়ে আমরা বাইরে পড়ছি কি হয়েছে এরপরে ঘটনা এরপরে তো সব জিনিস জ্বলি গেল গিয়া আর আমার ঘর তো সবে আইয়া বাঁচাইছে জলুল ডালিয়া ইয়ে করছে আপনার এই বাড়িটা কি আপনার নেই না স্যার এটা তো আমার বাড়ি না এটা আশিকুদ্দির বাড়ি আমরা ভাড়া দিয়া থাকি আর যার ঘর চলছে তার নাম কি তার নাম মিজান আলী কেউ ভাড়া দিয়া থাকে তারা শিলচার হসপিটাল অসুখ তার ইয়ে বউ অসুখ
তো আপনি কি মামলা করছেন নি স্যার আমি তো মামলা করছি আমার এত জিনিস জল হাসতে কপলম না সরকারের শুরুম না রক বেলায় মনা পইত আমি এত মুজা মুর কপর হইত আমি তো সব সব মান খেন আর উননে ফরুং না সং তং থক যাক বাইও আমি তো না কাছে সামপ্লি রমই না জাকা অমরপুর মহকুমানি ময়না করুং নক আর উননে ফরুং না সং পড়নে শুন নক রহরই খলাই তং তং থক পান্দা ফুলাইলে মে বিয়ারটা মে দি এটা কইছে আরা স্কুলে কি করছে না করছে তারা তো জানা সকালবেলা স্কুলে এসে রান্নাবাড়ি করছে বিলে বিকেলে দিকে শিখে যায় ঠিক আছে আপনি তো কিছু জানেন না আমরা যদি আপনার কাছে নক করছে প্রধানও গেছি তারা গেছি তখন মনে করে ঘটনা করছে আর একটা ওঠেন তারা তো কিছু ঠিক আছে আমরা দৌড় বলা আর কয়েকজন স্টুডেন্ট ফুডেন্ট রয়েছে আমরা জিজ্ঞাসা ঠিক আছে বিষয়টা যে কি তুলছে প্রমোশন পাচ্ছে তারা তারা নিজের টাকা পয়সা দিয়ে তো মনে করো যারা দুপুর নতুন প্রমোশন পাইছে হ্যাঁ নতুন প্রমোশন পাইছে তারা এটা তো হাই স্কুল না হাই স্কুল জিটি তারা তারা বিষয়টা লইয়া যখন সকালবেলা উপর আছে তখন জিটি তারা প্রমোশন পাইছে হ্যাঁ হ্যাঁ জিটি এই না বিষয়টা কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ঘটনাটা কিতে না গিতে আমি তো তারার মুখত্ব না আসলে কিছু কিতাম করতেছি এখন তারা যখন হেডমাস্টার ক্লেম করছে আমি আর কিছু করতাম না তখন কিতে সে কোন ঘটনা আমার তো কিছু জানি না সারাদিন বৃষ্টি হয়েছিল স্টুডেন্টও নাই একটা সুযোগ পেয়েছে শেষ পর্যন্ত যখন সকালবেলা যখন ফোন করে নিলাম আমি ঘরে লোক আমি তো জানি না বিষয় আমরা সে বিভিন্ন জায়গায় দূরে দূরে তখন তো ভাবছি না ঠিক আছে আমরা রান্নাবাড়ি করেন আমরা দুর্বলা লিখতেছি মাস্টার কি করছে না করছে এই হলো বিষয় তখন মনে করো কি হয়েছে না হয়েছে সঠিক সময় এবার স্কুল স্টার্ট হয় না বেশ কয়েকবার ডাল চাল চুরি হয়েছে আমরা তো মীমাংসার মাধ্যমে সারা লাইছেন কিন্তু ওই ব্যক্তিরা কি তুলছে পাইতেছি না কিন্তু কিছু কিছু লোক আমরা তুলছে You are watching Focus Tripura and news and